নোকিয়া এই সময় ভারতে একের পর এক অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন লঞ্চ করে চলেছে। আর এই স্মার্টফোনগুলির মধ্যে নোকিয়া কিন্তু নোকিয়া 3.2 আর নোকিয়া 2.2 স্মার্টফোনও লঞ্চ করেছে। আর আজকে আমরা এই দুটি স্মার্টফোনের একটি কম্প্যারিজন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। নোকিয়া 2.2 ফোনে আপনারা 5.71 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এটি 720x1520 পিক্সেল রেজলিউশনের, আর এর অ্যাসপেক্ট রেশিও 19:9। আর এর সঙ্গে আমরা যদি নোকিয়া 4.2 ফোনটি দেখি তবে এই ফোনে 5.71 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে আর এটিও একই পিক্সেল আর রেজলিউশনের, আর এর অ্যাসপেক্ট রেশিও 1। এই দুটি ফোনের ডিসপ্লে IPS LCD ডিসপ্লে। নোকিয়া 2.2 ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন আর এটি অ্যান্ড্রয়েড 1 নির্ভর, আর এই ফোনে মিডিয়াটেক MT6761 হেলিও A22 দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা দুটি র্যাম আর স্টোরেজ পাচ্ছেন, যা 2GB 16GB এবং 3GB 32GB, এবং এটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 400GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এবার যদি আমরা নোকিয়া 4.2 ফোনটি দেখি তবে এই ফোনে আপনার অ্যান্ড্রয়েড 1 নির্ভর অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন এবং এই ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 439। আর এই ফোনে দুটি স্টোরেজ আর র্যাম ভেরিয়েন্ট আছে। নোকিয়া 2.2 এবং নোকিয়া 4.2 ক্যামেরার পার্থক্য। ক্যামেরার ক্ষেত্রে দুটি ফোনেই আপনারা কিছু বেসিক পার্থক্য দেখতে পারবেন, কারণ নোকিয়া 2.2 ফোনে আপনারা যেখানে একটি রিয়ার ক্যামেরা পাচ্ছেন যা 13 মেগাপিক্সেলের, সেখানে নোকিয়া 4.2 ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা আছে যা 13 এবং 2 মেগাপিক্সেলের। আর ফ্রন্ট ক্যামেরাতে নোকিয়া 2.2তে 5 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে এবং নোকিয়া 4.2তে আপনারা সেখানে 8 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন। নোকিয়া 2.2 ফোনে আপনারা 3000mAh-এর ব্যাটারি পাবেন আর নোকিয়া 4.2তেও সেই একই 3000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। তাহলে আমরা আজকে আমাদের এই ভিডিওটি নোকিয়া 4.2 আর 2.2 মধ্যে একটি তুলনামূলক আলোচনা করে দেখলাম যে ফোন দুটির মধ্যে কী কী আছে আর কী কী নেই। তাহলে আপনারা আমাদের জানাতে ভুলবেন না যে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও অনেক ভিডিওর লেটেস্ট আপডেট পেতে থাকুন। আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।